সম্মানিত ফরজ শব্দের অর্থ কি সন্না শব্দের অর্থ কি অজীব শব্দের অর্থ নফল এবং মুবাহ শব্দের অর্থ কি সন্না ও নফল মধ্যে পার্থক্য কি অজীব ও ফরজ এর মধ্যে পার্থক্য কি বিষয়টা জানতে চেয়েছেন আল মুজামুল অফি এবং আল মুজামুল অফি ব্যবহারিক লগাত বাংলাদেশের রিয়াদ প্রকাশনী যেটা আরবি অভিধান এতে যেটা আমি পেয়েছি ফরজ শব্দের অর্থ ফরজ করা ফরজ আরোপ করা ধার্য করা জারি করা ধরে নেওয়া চার পাঁচটা অর্থ ধরেছে সন্না শব্দের অর্থ রীতি নীতি ও শব্দের অর্থ বাধ্যতামূলক হওয়া অপরিহার্য হওয়া নফল শব্দের অর্থ কর্তব্যের অতিরিক্ত অতিরিক্ত মুবাহ শব্দের অর্থ বৈধ আবার বলছি ফরজ শব্দের অর্থ হলো ফরজ আরোপ করা ধার্য করা জারি করা ধরে নেওয়া সন্ধ্যা শব্দের অর্থ রীতি ওয়াজিব শব্দের অর্থ বাধ্যতামূলক হওয়া পরিহার্য হওয়া নফল শব্দের অর্থ হলো কর্তব্যের অতিরিক্ত করা মুবাহ বৈধ মুবাহ শব্দের অর্থ হলো বৈধ দেখুন আসুন নফলের মধ্যে পার্থক্য আসলে হাদিসের পরিভাষায় যেটা পাওয়া যায় আসলে আলী হাসাল্লাম কখনো সন্ন্যাহ ব্যবহার করেছেন কখনো নফল ব্যবহার করেছেন তবে নফল যেটা সেটাই হলো সন্না আর আসলে কেরিম সাল্লাল্লাহ ইসলাম যেমন নামাজের ক্ষেত্রে ব্যবহার করেছেন যে বিশেষ করে পাঁচোক্ত নামাজে যে পর জোরের পূর্বে দুই রেকাত আহ জোরের পূর্বে চার একাত পরে দুই রেকাত মাগদেবের পরে দুই রেকাত এষাত পরে দুকাত এই বারোর খাত নামাজ কে তিনি সুনাতের মহাক্কাদা বলেছেন সুন্নাত দুই প্রকাশ সোনাতে মহাক্কাদা হুম সুনাত গায়ের একটা হলো সন্নাতের মহাক্কাদা যেটা তাগিদ ছকারে গায়ের মক্কাদা যেটা তাগিদ নয় হয়তো বা করলো করলেও চলে না করলেও চলে নফল বিষয়টা হলো একই বিষয়টাই হাদিসের পরিভাষায় বোঝা যায় তবে নফল যেহেতু অতিরিক্ত এ ক্ষেত্রে ধরা যায় যে রাসুল যেটা বলেছেন সেটা করলো করার পরেও আল্লাহুল যেমন অতিরিক্ত নামাজ পড়েছেন যেমন তাহাজুদ পড়েছেন দুই রেগা সলাত্ত পড়েছেন চাষের সলাদ পড়েছেন না ফল এগুলো আহ সোনা পড়ার পরে অতিরিক্ত নামাজ পড়েছেন এগুলো নফল আল্লাহ রাসুল বেশি বেশি করেছেন আর বেশি বেশি করলে পরবর্তী পরবর্তীর জন্য মানে আপনার পরকালের জন্য যে অন্য অন্য ইবাদতের ঘাটতি সাথে পূরণ হয় এতটুকুই পাওয়া যায় যে এটা হলো ফরজ এবং নফল সন্ন্যাস এবং নফলের মধ্যে পার্থক্য আর অজীব এবং ফরজের মধ্যে যেটা পার্থক্য অজীব শব্দ অর্থ আমরা পেলাম বাধ্যতামূলক হওয়া বা অপরিহার্য হয়ে যাওয়া ফরজ শব্দের অর্থ ধার্য করা জারি করা ধরে নেওয়া ধার্য করা যেটা একেবারে ধার্য হয়েই গেছে এটা ফরজ করতেই হবে আর অজীবটা হলো ফরজের কাছাকাছি যেটা বোঝানো হয় ফরজ তরক করলে তো ইমান থাকবেই না সে মানে তরক করা বলতে অস্বীকার করলে ইমান থাকবে না মুশেক হয়ে যাবে আর তরক করলে কিন্তু যদি দেখা যায় সে অস্বীকার করার ভাব নাই এরকম ধরনের যদি হয় তাহলে দেখা গেল সেটা গুণাগার হবে কিন্তু মুশরেক হবে না আর ওয়াজিব এটা যদি কি করে এটা যদি পরিত্যাগ করে তাহলে এটা এটাও ফরজের কাছাকাছি বিষয় একটু বোঝা হয় এরকম ধরনের বিষয় এটা তো আপনার কাছে বিষয়টা আমার মানে পরিষ্কার ভাবে ওয়াজিব হলো ফরজের কাছাকাছি বিষয় আর ফরজ হলো তো যেটা ধর্ম করা উপর একটা ফরজ তিরিশ দিন মানে উনত্রিশ বা উনত্রিশ দিন রমজান মাসের সিয়াম হলো ফরজ এটা ধার্য বুনিয়াল ইসলাম বলা হাম সাদাল্লাহ লা ইলাহা ইল্লাল লাকিমু সলাতু যাকা এইটা ইজ এর মধ্যে ফরজ আকিমুস সালাহ ইকামুস সালাহ এটা হলো ফরজ সকলের জন্য এটা সবার জন্য ফরজ আর এই তাই জাকা জাকাতটা হলো যার উপর অজীব হয়ে গেছে মানে যার পর জাকাত আপনার বছরে সে খাওয়া দাওয়া বা কিছু পরিশোধ করে এক হাজার টাকা জমা রাখলো জমা হয়ে গেল এরপর হলো জাকাত এটা ফরজ আর যেটা উম জাকা হাজ অসমের আমাদের হাজ সবার উপর ফরজ না যার পর ধরনের মানে অর্থ সম্পদ গুচ্ছিত আছে তার জন্য ফরজ আর জাকাত আর হলো শিয়াম এই সিয়াম সবার উপর ফরজ যারা সুস্থ থাকবে তাদের জন্য সবার উপর ফরজ এই যে ফরজ হলো ওয়াজিব হল ফরজের কাছাকাছি একটা বিষয় গুড বেটার বেস্ট যেমন একটা হিসাব থাকে আমাদের সমাজের একটা কথা এটা হলো ফরজ এমন একটা যেমন আপনার ভেতুল নামাজ হলো ওয়াজিব এই নামাজটা হলো আল্লাহর জন্য যদিও এটা ফরজের কাছাকাছি বিষয় জি এই বিষয়টাই বুঝে না আসসালাম